রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে নবজাতক ও মায়ের মৃত্যুর ঘটনায় ডক্টর সংযুক্তা সাহা ও হাসপাতাল কর্তৃপক্ষের পাল্টা পাল্টি অবস্থানে তদন্ত গড়িয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেন্ট্রাল হাসপাতালের দাবি, ডাক্তার সংযুক্তা দেশে না থাকলেও তার নামেই নিয়মিত রোগী ভর্তি করানো হতো। সংযুক্তা সাহাকে আইনি নোটিশও পাঠিয়েছে সেন্ট্রাল হাসপাতাল। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। ডেলিভারি রুমে ইডেন কলেজ শিক্ষার্থী মাহবুবা রহমান আখি ও তার নবজাতক সন্তানের মৃত্যুর দায় এড়াতে সংযুক্তা সাহার উপর দায় চাপাচ্ছে সেন্ট্রাল হাসপাতাল। সাড়ে নটাতে বের হওয়ার সময় ম্যাডাম কোনো আমাদের অফিসিয়ালভাবে কোনো সিডি দেন, উনি যে চেম্বার আগামী দুই দিন তিন দিন চেম্বার বন্ধ রাখবে এটা আমাদেরকে জানায়নি, এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর হচ্ছে উনি যোগাযোগ করছে না ব্যক্তিগত লোকের সাথে। গেল মঙ্গলবার নিজ বাসায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ডাক্তার সংযুক্তা সাহা জানান, নয় জুন রাত নয়টার পর হাসপাতাল ত্যাগ করে দেশের বাইরে যান তিনি। এরপরও মাহবুবা আক্তার আখিকে সেন্ট্রাল হাসপাতাল তার নামে ভর্তি করায়। একমাত্র দায়ী সেন্ট্রাল হসপিটাল, আমার অ্যাবসেন্সে, আমার অ্যাবসেন্সে, আমার, আমি কেন দায় নিব? এটা তো সেন্ট্রাল হসপিটালে ফার্স্টে ওই রুগীকে বলা উচিত ছিল, এবং রুগীর হাজব্যান্ডও বলেছে যে আমি যদি জানতাম সংযুক্তা সাহা নাই তাহলে আমার সেকেন্ড টার্গেট হসপিটাল ছিল আদিন হসপিটাল। তাৎক্ষণিক প্রতিক্রিয়া সেন্ট্রাল হাসপাতাল জানায়, দেশের বাইরে সময় কোনো তথ্য জানাননি ডাক্তার সংযুক্তা। তাদের না জানিয়ে দেশের বাইরে যাওয়ার অজুহাত দিলেও তার অনুপস্থিতিতেও গাইনি বিভাগে তার নামেই রোগী ভর্তি করা হয় নিয়মিত। ম্যাডাম তো ধরেন এই ম্যাডাম, এটা হচ্ছে 12 তারিখ, উনি ওদিনও ম্যাডাম নেই, কিন্তু পেশেন্ট ম্যাডাম আন্ডারে ভর্তি আছে, তাই না? আমার পক্ষে উচিত না, এটা আমি হলে আমি উচিত না, আমি যদি করে থাকি আমিও ভুল করি, তাই বলছি যে 12 তারিখ কিন্তু আপনার দেখো এমন পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে বুধবার আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠায় সেন্ট্রাল হাসপাতাল। 7 দিনের মধ্যে সংযুক্তা সাহা বক্তব্য প্রত্যাহার না করলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার হুমকি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল ও চিকিৎসকদের অনিয়ম বিষয়ে দেখভালের দায়িত্ব স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার। গেল শুক্রবার সরেজমিন তদন্ত করে তাৎক্ষণিক অপারেশন থিয়েটার বন্ধ করে দিলেও এখন বিষয়টি দেখছে স্বাস্থ্য অধিদপ্তর। সেন্ট্রাল হাসপাতালের এই ঘটনাটা, এটা যেহেতু সারা দেশকে নাড়া দিয়েছে, সরকারের শীর্ষ মহল থেকেও এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতিমধ্যেই একটা তদন্ত কমিটি গঠন করেছেন, এই তদন্ত কমিটি তাদের কার্যক্রম শুরু করেছেন এবং এটা হয়তো আপনাদেরকে কাজ শেষ হলে অবহিত করব। সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় বেরিয়ে আসে 13 বছরেও বিএমডিসি রেজিস্ট্রেশন নবায়ন করেননি ডক্টর সংযুক্তা সাহা। তবে বৃহস্পতিবার বিএমডিসির ওয়েবসাইটে সংযুক্তার রেজিস্ট্রেশন নবায়ন দেখানো হয়। 13 বছর পর কেন নবায়ন এবং বিএমডিসি কেন ব্যবস্থা নেননি সে প্রশ্ন থেকেই যায়। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।